আজকে আমি দেখাবো পুঁই শাক ভাজি। আমরা বিভিন্ন রকম করে পুঁই শাক ভাজি করতে পারি, তার মধ্যে অন্যতম পুঁই শাক ভাজি হচ্ছে আমার এটা। আমি নুন্নাহার আজকে দেখাবো পুঁই শাক ভাজি। ওকে, ও আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। এখানে আমি সামথিং রসুন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, তো এখন দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি লাল চিলি, মানে লাল লঙ্কা, আমরা যেটা সহজ ভাষায় বুঝতে পারি লাল মরিচের টুকরো দিয়েছি। তো এখানে এটা কালো কালো হয়ে যাক। আচ্ছা, মরিচ হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিব, তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। লাল ওইটা ভেজে নিতে হবে। আচ্ছা, তো আমি আর একটু সামথিং হলুদ দিয়ে দিব, আর দেব হলো লবণ। লবণ মানে নিমক, নিমক মানে নুন, নুন মানে হলো আমি, আমার নাম নুন, নুন নাহার। তো এটা আরো লালচে লালচে হয়ে গেলে তারপর আমি শাকটা দিয়ে দিব, আর একটু হোক ভাজা ভাজা। আমরা আসলে যারা রান্না করি বিভিন্নভাবে রান্না করতে পারি, সহজভাবে কঠিনভাবে সবই আমাদের। আমরা সব পারি, তাই না? হ্যাঁ, তাই তো, তাই তো আমি এখন সার দিই। আস্তে আস্তে সেদ্ধ হয়ে যা।
আর একটুখানি হবে, তাহলে হয়ে যাবে। আর সামান্য বন্ধুরা, আমি তো বিদায় নিয়ে নিচ্ছি, চুলা বন্ধ করে দিয়েছি। আল্লাহ হাফেজ। আমি নুন নাহার, আমি নুন নাহার। আজকে দেখাবো, মানে কাঁচামরিচ না থাকলে, শুকনো মরিচ না থাকলে আমরা কীভাবে কী বলেন ডিম ভাজা করতে পারি অতি সহজে, সেটা দেখাচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ, আই থিঙ্ক কী বলে এটাকে, অনিয়ন, দিয়েছি সল্ট, দিয়েছি চিলি পাউডার। ওকে, এখন আমি এই যে দুটো ডিম নিয়েছি, ডিম দিয়ে দেবো। সরি, আমাদের সবসময় ডিম ভাঙার সময় ফলো রাখতে হবে, যেন ডিমের শুকলা এটাতে না পড়ে। সরি, যা বলছিলাম, ডিম দীর্ঘদিন ঘরে থাকলে এরকম একটু এলোমেলো হয়ে যেতে পারে, সে কারণে আমাদের কষ্ট পাওয়ার কিছুই নেই। তো আমরা এটা চটকে নিচ্ছি। আমি এখন আমি তাওয়া বসিয়ে দেবো, তাওয়া বসিয়ে দিয়ে এটা ভেজে নেব। এটা এই যে ভাজিটা হয়ে গেছে, তো আমি নিয়ে নিচ্ছি, কারণ তেল খাওয়া যাবে না। ওকে, আমার ডিম ভাজা হয়ে গেছে, তো আমি তোমাদের কাছ থেকে আমি নুন বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, ভালো রাখো, আল্লাহ হাফেজ। এই যে আমি রসুন দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, রসুনটা একটু লালচে লালচে হোক। এখানে দিয়েছি সামথিং লবণ, দিয়েছি ইউলো পাউডার, সল্ট দিয়েছি, ওয়াটার দিয়েছি, দিয়েছি ইউলো পাউডার। ওকে, দেখা গেল। এখন একটু তাপ বাড়িয়ে দিব, এটা ভাজা ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো রাখো, ভালো থাকো বন্ধুরা। আমি নুন, বাই।